হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো চুড়িদার পরে রেডি হয়ে গেছি, আমি এখন বাজারে যাবো। কটা বাজে? নটা বাজে, নটার সময় বাজারে যাবো। রান্না করবো কখন? আরে দেখো এই তো আম খাচ্ছে, আমার মেয়ে উঠে গেছে। আমি এই জন্য আগে বেরাচ্ছিলাম যাতে মেয়ে না ওঠার আগে, এখন বাইরে ধরেছে ও যাবে বাজারে। রোদের মধ্যে যাওয়া যাবে না, টুপিটা নিয়ে নিয়েছি, টুপিটা মাথায় থেকে। চলো তোমাদের সাথে বাজারকে বাজার দেখাবো তোমাদেরকে আজকে। নিচে দেখ, কাঁচা হলুদ নেবে? কাঁচা কত করে দাদা? কত হলো? আজকে মেয়ে চুল কাটানোর দিন ছিল, আমি ভাবলাম যখন নিয়ে এসে একবারে চুলটা কাটি নিয়ে দেয়। চুল কাটাতে বসে গেছি, বয়স কাট চুল কেটেছি জানো। বরকে বললাম কচুরি কিনে নিয়ে আসো, কচুরি কিনে নিই। এখন আমি রুটি করলাম, তরকারি করলাম, মা রুটি করে দিল। এরকম তরকারি করতাম, আলু আর পেঁপে তরকারি, এখন রেখে খাইয়ে দিচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছে, 11টা বেজে গেছে। কী করছিস? আঁকছিস? সিগনাল আঁকছে, সিগনাল। এই দেখো আমি কি রান্না করলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখে নাও। অনেকটা রান্নাঘরে অনেকটা জায়গা পরিষ্কার করে নিয়েছে, নাহলে পুরো খিচুড়ি হয়েছে। এই দেখো ফুলকপি দিয়ে, আলু দিয়ে, তেলাপিয়া মাছ করছে বড় বড়। আর এদিকে আছে লোটে মাছ, এদিকে ভাত হয়ে গেছে। আর এই জায়গাটা, এই জায়গাটা পরিষ্কার আছে, আর এই সাইডটা পরিষ্কার করবো, হয়ে যাবে। না আমি আর নুন দেখিনি, দেখো তো দুবার নুন দিয়ে দিয়েছি না, কমে যাবে, ঠিক হয়ে যাবে, ঝোল দেওয়া আছে না। আমি দেখো সারা বিছানা পুরো রং পেন্সিল ছড়িয়ে নিয়েছি, এখানে খেলছে রং পেন্সিল দিয়ে। কেউ খেলে? ভাই গুজা, ওর বাবাকে দেখো কি করে শুয়ে বালিশগুলো চাপা দিয়েছে। এই দেখো যে ড্রাই ড্রেস এসেছে, খুব সুন্দর হয়েছে। এই ড্রেসটা পরে নে, এবার ড্রেসটা ছিঁড়ে পরে নে। ছিঁড়ে পরে নে, তোর হয়ে যাবে জামাটা, তোর হয়ে যাবে, তুই পর। ড্রেসটা ভালোই হয়েছে। আর স্নান করা হয়ে গেছে, এখন আমি মেয়েকে খেতে বসেছি। এরকম কী নিয়েছি? এরকম ভাত নিয়েছি, ফুলকপি তরকারি দিয়ে মাছের ঝোল করেছি, সেই মাছের ঝোল দিয়ে ভাত মেখেছি। আর একটা মাছ ভাজা নিয়েছি, একটু লোটে মাছ নিয়েছি, দেখি ওটা লোটে মাছ খাইনি। আর ঝোলটা অল্প হয়ে গেছে যেহেতু, এই জন্য শুকিয়ে গেছে। জল ঢালতে বলছে, জল ঢাললে খেতে ভালো লাগবে বলো? ভালো লাগে জল ঢাললে খেতে? তুই ওরকমই প্যাঁদা প্যাঁদা জিনিস খাবি, একটু একটু করে দিচ্ছি, তাতে তাদের করে খাবি, জলদি জলদি গিলে গিলে খাবি। মেয়ে চুলটা কাটিয়েছি, বয়স কাট করে দেখো। মেয়ে ছেলে থেকে, মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, বয়স কাট চুল কাটিয়েছে। ও চুলে কানের পাশে আছে, ঘাড়ের পাশে নাকি, ওর নাকি, ওর নাকি বহুত বিরক্ত লাগে, এই জন্য বয়স কাট কাটিয়েছে। বন্ধ বাবাকে ডাকলি না?
বাবা আমাকে সাড়ে তিনটার সময় ভাড়া আছে যাবে, তো ঘুমাচ্ছে, স্নানও করেনি, স্নানও করেনি, ঘুমাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে। এক ঘন্টা এমন ঘুমিয়েছি মনে হচ্ছে কতক্ষণ ঘুমিয়েছি, চোখ মুখ পুরো ফুলে গেছে। আমি মেয়ে দেখো ঘুমায়নি, সারাক্ষণ খুঁজিয়ে গেছে আমাকে। ওটা মুখে দিচ্ছিস কেন? এখন আমি চা বসিয়েছি, চা খাবো, চা খেয়ে একটু ফ্রেশ হবো। গলাটা পুরো ভার হয়ে গেছে, এত ঘুমিয়েছে, চোখগুলো দেখো ফুলে গেছে। এই দেখো মাথায় শ্যাম্পু করে নিচ্ছে, আমার খুব মাথা যন্ত্রণা করছে, কালকে করে নেবো। ওগুলো চাটা খেয়ে নি। আমি নিচে গেছিলাম, নিচের ওই দোকানটা থেকে ম্যাগি, একটা ম্যাগি কিনে নিয়েছি। মেয়েকে বলেছি তুই ম্যাগি কর, এই জল দিয়ে বসিয়েছে। আর একটু জল লাগবে মা, বড় ম্যাগি তো। তুই তোমার ঝোল ঝোল খাস, ব্যাস ছেড়ে দাও। গ্যাসটা আমি জ্বালিয়ে দিই, ঢাল বেশি বেশি ভাঙলে খেতে পারবে। তোমার মশলাটা কাট, রাখ মশলাটা, রাখ এক জায়গায়, জলটা গরম হয়ে যাবে। ম্যাগিটা দিয়ে দে, একটা একটা করে দিও, একবারে ছিটালে, একবারে দিলে ছিটবে গায়ে, কাছে আয়, কিচ্ছু হবে না, কিছু হবে না, কাছে তাহলে খেতে হবে না তোমার ম্যাগি। বড় হচ্ছে, শিখতে হবে না, আস্তে করে আস্তে করে দিতে হয়, জলে জলে দিলে ছিটকাবে। তুই দে ওগুলো দে আগে, দিয়ে দেবো, ঢেলে দেবো। একটু নাড়া দে, হাতে না লাগে, দেখিস জলে, জলের মধ্যে দিয়ে তো সব উঁচু আছে। হ্যাঁ ঠিক আছে, ছেড়ে দেবো গ্যাসটা বাড়িতে, ওই রাখ, চামচিটা রাখ। ম্যাগিটা ফুটে গেছে, মশলাটা দিয়ে দাও। গরম লাগছে, ভাপ লাগছে, এবার কম লাগবে। একটু উঁচু করে দে হাতটা, এবং টোকাতে এই জায়গাটা ধর, ঢালে বা হচ্ছে কাছে যা। হচ্ছে মে থালা বার, থালা বার করতে শুরু করে দিয়েছে। ম্যাগি খাবে অনেকদিন, এখন আমি একটু নাড়া দিয়ে দিয়েছি, হাতে ছাঁকা লাগবে। এখন কটা বাজাবো, তো আটটা বাজাবো। কি দিয়ে খাবি? চপস্টিক দিয়ে, কাঠি নিয়ে চলে আসতে চাইনিজ। লাইট জ্বালিয়েছিস? তোর ম্যাগি হয়ে গেছে, কি বড় ম্যাগি, ম্যাগি আরো বাপ করলো না, খেয়ে নি। ঠান্ডাও কি একটু গরম, কিন্তু চপস্টিক তো খাচ্ছে আমি, দেখো একা একা ম্যাগি করলো, আমরা তো দেখতেই পেলে। তুমি তো করলি, আমি কোথাও করলাম, তুই তো করলি। আমি লাস্টে নাড়া দিয়ে দিতে পারলাম, তুই গরমে ছ্যাঁকা খাবি, একা একা নাড়া দিবি। চলো ভিডিওটা এই পর্যন্ত হচ্ছে, সবাইকে টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও,
কমেন্ট করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগতো। টাটা গরম, এই জন্য বললাম নাড়া দিয়ে খা।